আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই বলছিলেন যে আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে সব জানি, কবর হাশর ময়দান সব কিছু জানি, জানা সত্ত্বেও আমরা এবাদতে কেন এমন অলসতা আছে বা এ ধরনের সালাত টাইম মতো পড়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমাদের মধ্যে গাফলাতি দেখা দিচ্ছে কেন? যে সম্মানিত দিনী ভাই, এটার কারণ হচ্ছে দুনিয়ার পারিপার্শ্বিকতা। দুনিয়ার সাথে জড়িয়ে যখন যায় একজন মানুষ, তখন তাকে দুনিয়া বিভিন্ন কাজে বাধা দেয়, যেমন দোকান ব্যবসা বাণিজ্য, কখনো স্ত্রী তাকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, এই সালাতে এই টাইমে যাও না, অমুক সময় যাও, বা এখন কাজে লাগিয়ে দিল যে সে ইবাদত করতে সক্ষম হলো না। কখনো স্ত্রীর মাধ্যমে হয়, কখনো সন্তানদের মাধ্যমে হয়, কখনো চাকরিতে হয়, কখনো ব্যবসা বাণিজ্য হয়, ছাত্রদের শিক্ষাতে হয়, এইসব দুনিয়ার পারিপার্শ্বিকতা তাকে আটকে রাখে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তান সবসময় চেষ্টা করে একে আল্লাহ থেকে কীভাবে দূরে রাখা যাবে, কারণ শয়তানের চ্যালেঞ্জ আছে যে সমস্ত বান্দাকে সে জাহান্নামে নিয়ে যাবে। তাই সে শয়তান বান্দাকে যেভাবে হোক তাকে দূরে রাখার চেষ্টা করে। তৃতীয় কারণ হচ্ছে যে আমাদের আল্লাহর প্রতি সুধারণা, সঠিক ধারণা অনেকেরই নাই। সঠিক ধারণা মানে আল্লাহকে যেভাবে চিনার দরকার সেভাবে আমরা চিনি নাই। চতুর্থ কারণ হচ্ছে যে অনেক সময় আল্লাহকে চিনার পরও অনেক আলেমকে দেখা যাবে সে অলসতা করে, এগুলো গুরুত্ব দেয় না। সেটা হচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হওয়ার একটি কারণ। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ভালো মানুষ, মানুষের দৃষ্টিতে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সে হয়তো যে কোনো কারণে পাপি, যার কারণে আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত, নাউজুবিল্লাহ, তাই তার দ্বারা এটা সম্ভব হয় না। যা হোক, এ ধরনের অনেকগুলো কারণ আছে, এই কারণে এই সমস্ত কারণেই সে আপনার আমল থেকে দূরে সরে থাকে। আর একটা হচ্ছে আকলে হালাল, হালাল খেতে হবে। আজকে মানুষের হালাল খাওয়ার খাদ্যদ্রব্যের মধ্যে হারাম মিশ্রণ হয়ে গেছে। হারাম মিশ্রিত খাবার যখন মানুষের পেটে যায়, তখন সে আল্লাহর থেকে দূরে সরতে থাকে। যে যত হারাম খাবে সে তত আল্লাহর থেকে দূরে সরে যাবে। তো এই হারাম বস্তু আজকে মানুষের সব ক্ষেত্রেই প্রবেশ করার কারণে নাউজুবিল্লাহ আজকে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হালাল খাওয়া তৌফিক দান করো, আল্লাহ তোমার ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করো, তোমার প্রতি যেভাবে বিশ্বাস, যেভাবে ঈমান, যেভাবে আপনার আকীদা রাখা উচিত দরকার সেভাবে আমাদের রাখা তৌফিক দান করো। আল্লাহ রাতদিন তোমারই ইবাদত করা তৌফিক দান করো, তোমার বিধি বিধান মেনে চলা তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম।